हेलो फ्रेंड्स, एडुकेशन आवर चैनल के अजय सर आज के तुम्हारे नल चौबार विशेष कतगुली अंक पढ़ा जमन दूटी नल एक घंटा खोला एक घंटा बंध ये से अंकगुलि और नलर व्यसार्ध द्विगुण यह अंक पढ़ा भिडियो शेष पर्त देखते हैं। प्रथम अंके कि बोलिए जो चार्टी पाइप द्वारा एक जलाधार यथाक्रमे 15, 20, 30, 60 घंटा पूर्ण है जदि चार्टी पाइप एकसाथे सकाल 8टा सकाल 9टा सकाल 10टा सकाल 11टा खोला है तब जलाधारटी कखन पूर्ण हबे। तहले प्रथमे धरी सकाल 8टा सकाल 8टा टी घंटा पड़े सकाल 8टा टी घंटा पड़े चौबाचाटी पूर्ण है। तहले सकाल 9टा कि 8टार पर एक घंटा करे बाड़छे तहले परेर जे नलटी सेटी समय लागबे कत प्रथम परेरटी लागबे टी माइनस 1 तारपर लागबे टी माइनस 2 तारपर लागबे टी माइनस 3। एखन शर्त अनुयायी कि बोलछे जे 15 घंटा 20 घंटा एटा हच्छे चौबाचाटी भर्ती हवार कैपासिटी समय एखाने आमादेर टी घंटा करे पूर्ण हबे। ताहले प्रथम अंकेर आमरा करब टी बाई 15 प्लस द्वितीय नलटी कत टी माइनस 1 बाई कत 20 प्लस टी माइनस 2 बाई कत 30 प्लस टी माइनस 3 बाय कत 60 अर्थात 60 यहाँ समान समान कत है एक अंश क्या जलाधारटी पूरा एक अंश एगल अंश बार हो अंशगल जोगफल हो 15, 20, 30, 60 ये लसागु कत ये लसागु हे 60 तेल 4 15 60 तेल एखे 4टी एखे कत 3टी प्लस कत एखे 3 माइनस 1 यहाँ प्लस एखे कत 2 इंटू टी माइनस 2 एवं यहाँ पुरो बसे जाए टी माइनस 3 समान समान कत 1 ओपरे कैलकुलेशन करे कि दाड़ाच्छे जे 4टी प्लस 3टी माइनस 3 प्लस 2टी माइनस 4 प्लस टी माइनस 3 इक्वल टू किन्तु 60 एखे जे 4 × 3 = 7, 7 × 8 = 9, 9 कत 9 × 1 = 10 अर्थात 10टी और माइनस 3 माइनस 4 और माइनस एखे कत 3 आछे तीनटे जेहेतु छकटा माइनस थाकले जोग है एखे कत हबे 10 हबे माइनस 10 इक्वल टू कत 60 ताले 10टी एपाशे चले गेलो 70 टी इक्वल टू कत 70 के 10 भाग करलो 60 एखाने देखा जाच्छे जे सकाल 8टार परे 7 घंटा परे चौबाचाटी पूर्ण हबे। ताहले सकाल 8टार परे 7 घंटा कत हय ताहले एटा दुपुर 3টে হবে উত্তরটা কত হবে উত্তরটা হবে যে দুপুর 3টের সময় কিন্তু জলপূর্ণ হবে অর্থাৎ 8-এর সাথে 7 যোগ করা হলো তাহলে দুপুর 3টে এটির উত্তর হবে। এ নল একটি ট্রাঙ্ককে 4 ঘন্টায় ভর্তি করে ও বি নল সেটিকে 24 ঘন্টায় খালি করে। যদি এ ও বি কে নলকে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে অর্থাৎ একটি খোলা পরেরটি বন্ধ পরেরটি খোলা তার আগেরটি বন্ধ এভাবে চালু করা হয় তবে জলতলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পায় ট্রাঙ্কের গভীরতা কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম নলটি অর্থাৎ যেটি ভর্তি করে সেটি কম সময়ে ও যেটি খালি করে সেটি বেশি সময়ে। তাই এক ঘন্টা যদি প্রথম নল খোলা থাকে তার পরের নলটি বন্ধ তার পরের ঘন্টায় পরের নলটি খোলা প্রথম নলটি বন্ধ অর্থাৎ এক এক অর্থাৎ দু ঘন্টায় পূর্ণ হয় কত এই 1 এর 4 - 1 এর 24 তাহলে এদের লসাগু কত 24 এখানে 6 - 1 অর্থাৎ 5 এর 24 অংশ তাহলে 2 ঘন্টায় পূর্ণ হয় 5 এর 24 অংশ। এখানে ট্যাঙ্কের গভীরতা কত ট্যাঙ্কের গভীরতা ধরি 8 মিটার ট্যাঙ্কের গভীরতা যদি 8 মিটার ধরা হয় তাহলে এই মোট গভীরতার 5 এর 24 অংশ সমান হচ্ছে এই মিটারটা। তাহলে কি যে 5/24 ইন্টু মোট গভীরতা কত এইচ এই যে অংশটি এটি হচ্ছে কত 0.5 মিটার অর্থাৎ 0.5 তাহলে এইচ কত এইচ এর মানটা দাঁড়াচ্ছে 0.5 × 24/5 এখানে এটা কাটা গেছে
এখানে কাটা গেছে তাহলে এখানে উত্তরটি কত হবে এই পয়েন্ট ওয়ান এর সাথে গুণ করলে কত হচ্ছে যে 2.4 তাহলে এত মিটার তাহলে এত মিটার তার গভীরতা উত্তরটা হচ্ছে কত 2.4 মিটার কি বলছে দুটি পাইপ এ ও বি দ্বারা একটি ট্যাঙ্ক পৃথকভাবে 6 ঘন্টায় ও 4 ঘন্টায় ভর্তি হয় যদি পাইপ দুটি পর্যায়ক্রমে প্রতি ঘন্টায় চালানো হয় ও এ পাইপটি প্রথমে চালু করা হয় তবে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে এখানে আগের অঙ্কটার মতোই যে প্রথম ঘন্টায় এ নলটি খোলা আছে এখানে এ নল থেকে স্টার্ট হয় তাহলে প্রথম নল এ 1 ঘন্টা ও পরের বি হচ্ছে 1.5 ঘন্টা তাহলে 1 1 কত 2 ঘন্টায় পূর্ণ হবে কত এই 1 এর 6 এর সাথে 1 এর 4 অংশ যোগ হবে কত হলো 12 লসাগু এখানে 2 যোগ 3 অর্থাৎ 5 এর 12 অংশ 5 এর 12 অংশ পূর্ণ হবে কত 2 ঘন্টা আমাদের শর্টকাট নিয়মটা কি দেখতে হবে এই যে 5 এর 12 এই 12 হচ্ছে হরে আছে আর লবে ছোট তাহলে এটা হচ্ছে 1 এর থেকে ছোট অর্থাৎ এই 5 2 12 এর মধ্যে কতবার যাবে 5 দুগুণে 10 অর্থাৎ দুবার যাবে তাই আমরা কি করব এখানে 2 ঘন্টা আছে 5 এর 12 অংশ আমরা এটাকে 4 ঘন্টা করব মানে একে আরেকবার গুণ করব তাহলে 4 ঘন্টায় 4 ঘন্টায় কত যাবে 5 দুগুণে কত 10 10 এর 12 কাটাকুটি করলে কত 5 এটা হচ্ছে 6 অর্থাৎ 5 এর 6 অংশ তাহলে 4 ঘন্টায় কত যাচ্ছে 5 এর 6 অংশ 5 এর 6 অংশ তাহলে মোট অংশ 1 তাহলে 1 থেকে যদি এই 5 এর 6 অংশ বাদ যায় তাহলে উত্তর কত থাকে 1 এর 6 অংশ তাহলে 4 ঘন্টার মধ্যে কি এ বি নল দুবার হয়েছে এ বি একবার তারপর আবার এ বি একবার কত 5 এর 6 অংশ হয়েছে বাকি শুধু পড়ে থাকছে 1 এর 6 অংশ যেহেতু এ স্টার্ট করেছিল তাই এই 1 এর 6 অংশটা কে করবে এ করবে এখানে দেখা যাচ্ছে যে 6 ঘন্টায় পূর্ণ করে এ এখানে 1 এর 6 আছে তাই এটা মিলে গেল না মিললে তখন এটা গুণ করতে হয় সেই ক্ষেত্রে তাই এখানে 6 ঘন্টা তাহলে 1 এর 6 অংশ তাহলে এই এ বাকি কাজটি এই 1 এর 6 অংশ এই কাজটি এ করবে কত 1 ঘন্টায় 1 ঘন্টায় হচ্ছে এ এই বাকি 1 এর 6 অংশটা করতে পারবে তাহলে মোট আগে তাহলে কত ঘন্টা হলো আগে আছে 4 ঘন্টা আর এ বাকি 1 ঘন্টায় সেরে দিল তাহলে 4 আর 1 কত 5 উত্তরটা হবে কত 5 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে 4 নম্বর অঙ্কে কি বলছে যে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 40 মিনিটে খালি হয় অন্য একটি পাইপ যার ব্যাস প্রথমটির দ্বিগুণ দুটি পাইপ একত্রে ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় লাগবে ন্যাচারালি যখন এখানে ব্যাস দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে আমরা মনে করব সময় যা 40 আছে তাহলে সময় তাহলে অর্ধেক হয়ে যাবে দ্বিগুণের জন্য সময় অর্ধেক হয়ে যাবে অর্থাৎ 40 এর অর্ধেক কত 20 সেক্ষেত্রে আমরা কি করব যে 1 এর 40 যোগ 1 এর 20 এই দুটো যোগ করে উত্তরটা কিন্তু হবে এই 13 গুণ 1 এর 3 কিন্তু এটা ভুল কেন কেন ব্যাসার্ধ ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার জন্য সময়টা কিন্তু বর্গের ব্যস্তানুপাতে কিন্তু কমবে অর্থাৎ আমরা জানি এই যে যদি সময় টি ভ্যারিজাস 1/d² ডি কি যেখানে হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের সাথে বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি এখানে দ্বিগুণ হয় তাহলে প্রথমটি ডি পরেরটি যদি 2d হয় তাহলে কত টি ভ্যারিজাস 1/2d তার হোল স্কোয়ার অর্থাৎ ব্যাস দ্বিগুণ হওয়ার জন্য তাহলে কত টিটা কার সাথে পরিবর্তন হবে এখানে 4 হয়ে যাবে অর্থাৎ 2 এর মাথায় 2 মানে 4 তাহলে 4d² অর্থাৎ এখানে যে সময়টা আছে আমরা এক কথায় কি করব এক্ষেত্রে দ্বিগুণ হওয়ার জন্য তারা 4 দিয়ে ভাগ করব অর্থাৎ সময়টা কি হচ্ছে যে 40কে এই 1 এর 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10 তাহলে 10 হচ্ছে দ্বিতীয় নলটির ক্ষেত্রে ক্ষমতা তাহলে আমাদের প্রথমে কত 41 তাহলে 1 এর 40 যোগ 1 এর 10 এই দুটো করলে কত হয় 40 লসাগু 1 যোগ 3 অর্থাৎ কাটলে কত দাঁড়াচ্ছে এখানে 4 হবে 1 যোগ 4 কত যে 5 এর 40 কাটলে 1 এর 8 অর্থাৎ যে সময়টা এখানে বেরোয় অংশ তাকে আমরা উল্টে দিই
তাহলে 1 এর 8 উল্টালে হচ্ছে 8 মিনিট তাহলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে 8 মিনিট অপশন কোনটা অপশন হচ্ছে সি ঠিক 5 নম্বর অঙ্কে কি বলছে এ বি পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করতে 4 ঘন্টা ও 6 ঘন্টা সময় নেয় সি নল দ্বারা খালি করতে 8 ঘন্টা সময় লাগে যদি তিনটি নল একসাথে খোলা থাকে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে তিনটি নল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এই তিনটি নল একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত যেগুলি পূর্ণ করে তাহলে অর্থাৎ 1 এর 4 যোগ 1 এর 6 এখানে 8 ঘন্টা খালি করে তাহলে এটা বিয়োগ 1 এর 8 হবে তাহলে এটা কত হচ্ছে এখানে 24 লসাগু 6 + 4 - 3 অর্থাৎ কত 6 হাজার 10 অর্থাৎ 7 এর 24 এত অংশ এই ধরনের অংশ অঙ্কের ক্ষেত্রে যেটা বেরোবে তাকে জাস্ট উল্টে দেবো সেটাই হবে উত্তর অর্থাৎ 24 এর 7 তাহলে কত সময় লাগবে এটি হচ্ছে সময় 24 এর 7 এখানে কাটাকুটি করলে কত হচ্ছে 3 সপ্তাহে 21 অর্থাৎ 3 × 3 = 7 অর্থাৎ 3 × 3 = 7 এত ঘন্টা সময় লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি নতুন যারা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে